আমার একদমই নেই, আমার কাছে মনে হয় সে আসলে অনেক মানে আমার চোখে এখন সে আর নায়কটা। তবে কি আলোচনায় আসতে হলে সাকিব খানের নাম নিয়েই আলোচনায় আসতে হবে? গতকালকের এক সাক্ষাৎকারে নারী নির্মাতা নানজিবা খান বলেন, সাকিব খানকে আমার নায়কই মনে হয় না, অথচ আজকে তার নাম প্রথম শুনলাম। প্রিয় দর্শক শ্রোতা, সাকিব খানকে কটাক্ষ করে কি বলছেন তিনি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন। গতকালকের এক সাক্ষাৎকারে নারী নির্মাতা নানজিবা খানকে চিত্রনায়ক সাকিব খানকে নিয়ে প্রশ্ন করেন, আচ্ছা আপনি যদি ভবিষ্যতে কোনো সিনেমা বানান তাহলে সাকিব খানকে নিয়ে সিনেমা বানানোর কোনো পরিকল্পনা আছে কি না? উত্তরে তিনি বলেন, সাকিব খানকে আমার নায়কই মনে হয় না, সাকিব খানকে আমার পছন্দ হয় না বা আমি তার ফ্যান ফলোয়ারও না। এ সময় সাকিব খানের সাথে তুলনা করে এই মদন মার্কা পরিচালক বলেন, আমার কাছে মনে হয় সিয়াম অথবা তরুণ যারা আছে তাদের দিয়ে সিনেমা করলে ভালো হবে, কিন্তু ওল্ড জেনারেশনের যদি কাউকে দিয়ে কোনো কাজ করানো হয় তাহলে সাকিব খানই বেটার। কিন্তু যদি ওল্ড জেনারেশনকে কাউকে কাজ করতে হয় তাহলে আই উইল ডেফিনেটলি মেবি কাস্ট সাকিব। না আমি তো আসলে ব্যাকডেটেড না যে শুধু হলের দিকে পড়ে থাকবো, মানে এখন আসলে হল ছাড়াও অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। এই সময় সাংবাদিক তাকে আবারও প্রশ্ন করেন, আচ্ছা বাংলাদেশের একজন সুপারস্টার অথচ তাকে আপনি কেন নায়কই মনে করছেন না? উত্তরে তিনি বলেন, এমনটা না যে তাকে নায়ক মনে হয় না, অবশ্যই তাকে নায়ক মনে হয়, আসলে আমি তাকে পার্সোনালি ভাবে পছন্দ করি না বা আমি তার কোনো ফ্যান ফলোয়ার না। তাছাড়া আমি ছোট থাকতে তাকে অনেক দেখতাম, কিন্তু আমি এখন শিশু পরিচালক হিসেবে আছি এবং ভবিষ্যতে ইয়াং জেনারেশনের ছেলেদের নিয়ে কাজ করব। আমার চোখে এখন সে আর নায়ক না, আমার চোখে আমার কাছে মনে হয় সিয়াম বা তরুণ যারা আছে তাদেরকে আসলে আমি কাজ করতে পছন্দ করব, যার কারণে উনাকে আমার পছন্দ না। এ সময় তিনি সাকিব খানকে নিয়ে আরো অনেক কথাই বলেন যা বলা বাহুল্য। দর্শক শ্রোতা, এখন একটা কথা চিন্তা করে দেখুন, যিনি বাংলাদেশের সুপারস্টার সাকিব খান, যার সাথে সিনেমা করার জন্য পরিচালকরা হুমড়ি খেয়ে পড়ে থাকে, অথচ তাকে নিয়ে কটাক্ষ করে কথা বলছে এই আবাল মার্কা পরিচালক। যদিও এই মদন মার্কা পরিচালকের নামটি এই প্রথম শুনলাম, সত্যিকার অর্থে তিনি অতি চালাক একজন ব্যক্তি। তিনি মূলত আলোচনায় আসতে চান, এই জন্যই তিনি সাকিব খানকেই বেছে নিলেন খোঁচা দেওয়ার জন্য। এই পরিচালকটি অনেক চিন্তা ভাবনা করে দেখছেন যে সাকিব খানকে ছাড়া আলোচনায় আসা কখনোই সম্ভব না, তাই তো সাকিব খানকে খোঁজা মেরে এই কথা বলে তিনি আলোচনায় আসতে চান। তো দর্শক শ্রোতা, এই নানজিবা মহিলার কথাগুলো শুনে আপনার কি মনে হচ্ছে? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য।